ফ্রেন্ড, গুড মর্নিং মৌটিং ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ড, এখন ঘড়ির পাতায় বাজে 8:20। আমি এখন ব্রেকফাস্ট করব, আর আমার শাশুড়ি মা চা খেয়ে উপরে আমাদের ঠাকুর ঘর আছে একটু পরিষ্কার করতে গেল, আর বরের জন্য চা বানালাম, আর আমি ব্রেকফাস্ট করব এখন। বরের জন্য চা, লাল চা করলাম, এখনো ছাকিনি, গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম আমি, আর আমি এখন ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টে আজকে স্পেশাল কি আছে জানো? তাহলে দেখাই স্পেশাল কি আছে আমার ব্রেকফাস্টে। আমার ব্রেকফাস্টে আছে কালকে রাত্রের ভাত আছে, আর আছে কালকে রাত্রেবেলা ফুলকপি আলু সবজি বানিয়েছিলাম, আর সকালবেলা ছেলের জন্য টিফিন করেছিলাম এই যে আলু ভাজা আর লুচি বানিয়েছিলাম, আমি আলু ভাজাটা নিয়েছি, আর এখানে আচারে লঙ্কা কটা নিয়েছি। এটা আমার আজকের ব্রেকফাস্ট। বরকে ওদিকে চা দেওয়া হয়ে গেছে, আর আমি চললাম আমার ব্রেকফাস্ট নিয়ে খেতে। ফ্রেন্ড, আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। অল মাই ফ্রেন্ড, গুড ইভিনিং। বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এসেছি আমার বড়ের দোকানে চা দিতে এসেছিলাম, আর ছেলে বরকে একটু আগেই পাঠিয়েছিলাম আমি ছেলেকে আনতে, তো ছেলেকে নিয়েও চলে এসেছে, আর ব্যাগটা আমি কাঁধে নিয়েও নিয়েছি, ছেলে আমার ঘরে পৌঁছেও গেছে, আর আমি এখন বাড়ি যাব। আর আমার বড় আমার সামনেই দাঁড়িয়ে আছে, টাটা বাই বাই করছে আমাকে, তো আমি তাহলে এগোই। আর বেশি কিছু নিই নি, চিন্তা নেই, ছেলের জন্য একটা ক্র্যাকস আর আমি একটা বাবুল কাম চিবাতে চিবাতে বাড়ি পৌঁছাবো, তাহলে আমি সেই আবার রাত্রে দেখা হবে তোমাদের সাথে। আমি বাড়ি চলে এসেছি বরের দোকান থেকে, আর অনেকক্ষণই হলো আমি এসেছি, খানিকক্ষণ বসেছিলাম, একটু খবর দেখে নিলাম চটপট, আর এখন বসলাম আটা মাখবো। রাত্রে রান্নাটা করতে হবে তো, তাই না? তো এখন আমি আটা মাখবো, আর দেখি আমার বড় এখনই ফোন করেছিলেন, বললো কি রান্না করবে, আমি বললাম দুপুরবেলা একটু একটু তরকারি আছে সব, দুপুরবেলা মাছ বানিয়েছিলাম, মাছ তরকারি আছে আর টুকিটাকি ভাজাভুজি আছে, তো আমি বললাম, আমাকে বললো এখন যা হোক কিছু আমি রুটিটা করে নিচ্ছি, আর এক সাইডটা আমি আলুর একটা সবজি বসিয়েছি। তো ওর বাবাকে বললাম, বলেছিল ঝিঙে তরকারি করতো, তো আমি বললাম যে ঝিঙে এখন রান্না করবো না, কালকে ঝিঙে আলু পোস্ত করে দেবো। এখন শুধু আমি আলু ভাজতে বলেছিল, আবার বেশি তেল দিয়ে আলু ভাজলে না খেতে চাইবে না, তো আমি ওই জন্য ওই কুচি কুচি কেটেই আমি একটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে তরকারির মতন করে দিচ্ছি, মানে মাখা মাখা তরকারির মতন করে দিচ্ছি। আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে,
আর দুপুরের একটুখানি দুধ ছিল, ওটা আমি চাপিয়ে রাখলাম। এখন ছেলে রাত্রেবেলা একটুখানি দুধ খায়, তো বেশি দেব না, যেহেতু দুটো রুটি খেয়ে নেবে, আর একটুখানি দুধ দিয়ে দেবো। ছেলেকে আমি খাবারটা দিয়ে দিই, ছেলের খিদে পেয়েছে তো, আমাকে অনেকক্ষণ থেকে বলছে মা খাবার দাও, খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে এখনই ওর বাবা আবার চলে আসবে, ছেলেকে খাবারটা দিয়ে দিই। রাতও তো হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তোর বাবারও আসার টাইম হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। তো ছেলেকে খাবারটা আমি দিয়ে আসি, ছেলেকে খাবার দিয়ে এলাম। তো আমাদের এখানে আবার একটা টিকটিকি, আমরা নাম দিয়েছি টিকটিকি, তো এই টাইমটা রোজ দিন আসে খাবার খুঁজতে। আমাদের টিকটিকি মা হয়েছে, দিয়ে ওকে দেখছেন এসছে, গেটের ওখানটায় দাঁড়িয়ে আছে। তো ওর জন্যই আমি 3টে রুটি দিলাম, আর পায়েস বানিয়েছিলাম কালকে, ফ্রিজে রেখেছিলাম, পায়েসটা ভালোই আছে, খেয়ে দেখলাম। তো ওই 3টে রুটি দিয়েছি, আর একটুখানি পায়েস দেব, মানে শুধু রুটি আবার খেতে চাইবে না, একটুখানি পায়েস দিলাম। ওর খাবারটাই এখন ওই টিকটির খাবারটাই আমি বানাচ্ছি। তো ভালো করে মাখিয়ে দেবো, শুধু রুটি দিলে খেতে চাইবে না, আর মিষ্টি ফিষ্টিও নেই, মিষ্টি এমনি শুধু রুটি দিতে চায় না, খেতে চায় না বলে দিই না। ভালো করে পায়েস দিয়ে মাখিয়ে দিলাম, এখন ওকেই আমি খাবার দেবো। রোজ দিন রাত্রে আমার জন্য দাঁড়িয়ে থাকে যে কখন খাবার দেবে। আর 5টা ছানা হয়েছে, আমি দেখাবো, বেশি দিন হয়নি, 1 মাসের মতো হচ্ছে, আমিও দেখিনি ভালো করে ছানাগুলোকে। এখানে আমাদের পাশে একটা ভাঙ্গা ঘর আছে, ওখানে ছানা দিয়েছে। আমি বাচ্চা ছেলেগুলো বলছিল যে এখানে 5টা বাচ্চা দিয়েছে আমাদের টিকটিকি। তাহলে ফ্রেন্ড, অনেক রাত হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা ছেলে খাওয়া হয়ে গেছে, আমার বর এই কিছুক্ষণ আগে দোকান থেকে এলো, দোকান বন্ধ করে, তাহলে বরকে রুটি দিয়ে দিয়েছি আমি, আর আমি খাচ্ছি ভাত আর মাছের ঝোল। কিন্তু রাত্রে ভাতই খাই, রুটি খুব একটা খাই না, রাত্রে ভাতই খাই। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই করি, বাই বাই, গুড নাইট।